নিখোঁজ গৃহবধূকে ঘরে ফেরাতে সোশ্যাল মিডিয়াতেই ভরসা পরিবারে। নদিয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের সারদাপল্লী বাবলা রোডের বাসিন্দা গৃহবধূ কানন সোম নিখোঁজ গত 5ই জুলাই থেকে। স্বামী দীপক সোম জানান, অন্য পরিবার প্রসঙ্গে দুই একটি কথা কাটাকাটিতেই অভিমানী হয়ে ঘর ছেড়েছে স্ত্রী। মেরুন রঙের শাড়ি এবং হাওয়াই চটি পায়ে দিয়েই নিখোঁজ হয়েছে সে। সমস্ত আত্মীয় পরিজনের বাড়ি খোঁজার পর শান্তিপুর থানায় জিআরপিদের নিরুদ্দেশে কথা জানানো হয়েছে। দুশ্চিন্তার কারণ, ঘরের বাইরে থেকে একা কখনোই বেরোন না তিনি, মোবাইল নাম্বার পর্যন্ত জানে না সে। একমাত্র ছেলে শুভ সোম বলেন, সহিদায় ব্যক্তিদের প্রচুর পরিমাণে শেয়ারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ঘরে ফিরতে পারে না। একটার সময় আমাদের বাড়ির লোক নিখোঁজ হয়ে যায়। বাড়িতে অন্য পরিবারের সাথে একটু অশান্তি ঝামেলা হয়েছিল, ওই নিয়ে সে একটু আমার ছেলের সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়ে যায়, নিখোঁজ হয়ে গেছে। আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে যোগাযোগ করেছি, আত্মীয় স্বজন বাড়ি নেই। আর থানায় যোগাযোগ করেছিলাম 24 ঘন্টার মধ্যে, তারা বলছে 24 ঘন্টা দেখতে। আমরা কালকে গিয়ে থানায় গিয়ে ডায়েরি করে এসেছি, আর তথাপি আমরা এই জিআরপি রানাঘাট, তারপরে শিয়ালদার জিআরপি অফিসেও আমরা ফটো পাঠিয়ে দিয়েছি। এখন আমার কাছে বিশেষ অনুরোধ যে আপনারা এই ফটোটা অ্যাড করে একটু করবেন। আপনারা কি এর আগেও কি এরকম হয়েছে কখনো? না, এর আগে কখনো হয়নি। আর ফরনেস ছিল মেরুন কালারের উপরে সাদা সাফা আর হাওয়াই চটি। কি নাম ওনার? কারণ সোম। বয়স কত? বয়স 47 বছর বয়স। আপনার নাম? আমার নাম দীপক সোম। তিনজন, বাবা মা আর আমি। সবাইকে কমপ্লেন করা হয়েছে, এবার সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে, সবাই যদি শেয়ার করে সাহায্য করে তাহলে নিশ্চয়ই ফিরে পাবো। তাহলে এরকম ঘটনা কি আগেও হয়েছে কখনো? না, এরকম ঘটনা কখনো। কি এমন হলো মার সাথে যে মানে একটু রিয়েক্ট করে? মানে এক আত্মীয়র বিয়ে বাড়ি গেছিলো, সেখানে একটু ঝামেলা হয়েছে। বাড়ি আসার পরে আমার সাথে একটু, বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে আমি কাজে চলে গেছিলাম, বাবা হয়তো ঘুমিয়েছিল, সেভাবে মানে চান টান করে বাড়ি পরা শাড়ি পরে বেরিয়ে গেছে। এরকম বলাই দেয় রিপোর্ট টাইমস বাংলা।